কোনোদিনই ফজরের সালাত আদায় করার জন্য উঠে না, কিন্তু যখন কোথাও হরতাল করা হয় অথবা কোথাও গাড়ি ভাঙচুর করা হবে অথবা পেট্রোল বোমা মারা হবে, এগুলো তো গণতান্ত্রিক নিয়ম পদ্ধতির মধ্যে ওদের জন্য জায়েজ। তোরা তখন কর্মীদেরকে বলে দেয় যে এই কাজটা করতে হবে রাত 4টার সময় উঠতে হবে। তখন কর্মীরা তাদের সারা রাতের ঘুম পরিত্যাগ করে হলেও রাত 4টার সময় ওই ঠান্ডা ঠনঠনে শীতের মধ্যেই তারা উঠে এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে কিপ করে, গাছ কেটে ফেলায়, অথবা নাইট গাড়ি কোনো গেলে সেই ঘুমন্ত মানুষকে পেট্রোল বোমা মেরে হত্যা করে। এটা নেতার আদেশ। যদিও অনেক নেতা বলছেন আমরা এ ধরনের আদেশ দিই না, আল্লাহর কসম আহলে হাদিস আন্দোলন নামেও একটা দল আছে বাংলাদেশে, আছে না নাই? যদি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো রাজনীতি করি না, কই আহলে হাদিস আন্দোলনের কোনো একজন কর্মী কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কোথাও একটা গাড়ি ভাঙচুর করেছে অথবা রাস্তায় ব্যারিকেড দিয়েছে, এরকম কোনো ইতিহাস আছে? তাহলে আমাদের আমির জামা যদি আদেশ করতেন তাহলে অবশ্যই সেটা হইতো, কিন্তু তিনি আদেশ করেন নাই, কারণ এটা হারাম, নাজায়েজ। কিন্তু তিনারা বলছেন আমরা আদেশ করি না, অথচ তাদের কর্মীরা করে। তাহলে নেতার চাইতে কর্মীর মান মনে বেশি। এই কর্মীরা এত কষ্ট করে শীতকে উপেক্ষা করে এ ধরনের কাজ কাম করে কিনা? আমার এক ভাই বলছেন ইলেকট্রিক্যাল কাজ করেন, তিনিও আলহামদুলিল্লাহ আমাদের সাংগঠনিক ভাই। তিনি বলছেন, ভাই আপনি আমাদের আর কেমন নেতা, আপনার কথা আমরা অনেক সময় ইনকার করি, শুনি না। একজন পাতি নেতা অর্থাৎ একটা ওয়ার্ডের নেতা বলেছে যে আমার টিভি রেন্টিন একটু ঝিরঝির করে, জাস্ট এ কথা শোনার সঙ্গে সঙ্গে মূল জায়গা থেকে সব লাইন কেটে দিয়ে নেতার বাড়ির লাইন ঠিক রেখেছে। দেখেন আনুগত্য কত, পাবে কি আখিরাত পাবে? এরা পাবে না, শুধু দুনিয়ার কিছু পাবে। যে কারণে নেতার কথা কর্মীরা কিভাবে শুনছে, এবং এই কর্মীরা কিছু কিছু আবার ইসলামী নেতা বলছে যে তোমরা যদি এটা করে মারা যাও তাহলে শাহাদত বরণ করবে, এদের কথা শুনেই এরা আজকে রাস্তা ব্যারিকেড দেয়, নিজের জীবনটাকে কি করে ধ্বংসের মুখে ঠেলে দেয়। অতঃপর এই বেঈমানেরা বলল নেতারা তোমরা শহীদ হয়ে গেছো, আবার এই বেঈমানেরা সুন্দর করে সাবান দিয়ে ঘষে গোসল করায়, আবার এই বেঈমানেরা এদের জানাজা দেয়, আবার এই বেঈমানেরাই এদের জন্য দোয়া মাগফিরাত মানুষের কাছে চেয়ে বেড়ায়, ঠিক কিনা? শহীদের জন্য মাগফিরাতের কামনা দরকার আছে, জানাজার দরকার আছে, গোসলের দরকার আছে? নাই, ওরা জান্নাতি ফাইনাল। অথচ নেতারা ধোকা দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গশ্বানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোকা দিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আজকের এই নেতাদের কথা ওহে কর্মীরা তোমরা কতই শুনছো, নেতা আদেশ করেছে যাও আর্টিজান গুলশানে ওখানে যে একটা কি করো মেরে ফেলো, ইটালিয়ান নাগরিক মেরে ফেলো, ছোট ছোট দাড়ি, কারো দাড়ি আছে কারো নাই, কেউ মাদ্রাসায় পড়ে কেউ মাদ্রাসায় পড়ে না, অথচ এখন ওরা হামলা করার কারণে টার্গেট হয়েছে হুজুররা, অর্থাৎ যাদের দাড়ি লম্বা তারা, অথচ দাড়ি লম্বা ওরা হামলা করে নাই, দোষ হয়ে গেল দাড়ি লম্বা ওয়ালাদের, বুঝলাম না কিছু ঘটনা। এক ভাই গাড়ি চালাইতো উত্তরবঙ্গের বড় বাস ড্রাইভার, উনি সবসময় পাগড়ি মাথায় দিতেন আর বড় বড় দাড়ি জুব্বা পরে, আর একটি তসবি হাতেই থাকতো, আমরা দেখতাম। হঠাৎ করে একদিনকে দেখি ওই হুজুরের পাগড়িও নাই, দাড়িও নাই, টুপিও নাই, কিছুই নাই, উনি আবার আগের সাবেক হয়ে গেছে। জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি এটা কেমন করে হলেন? আর বলিয়েন না ভাই, আমার কাছে তো আইডেন্টি ছিল না, অতঃপর আমাকে ধরে নিয়ে 5 দিন ইচ্ছা মতো পেদানি দিয়েছে পুলিশ। এরপর আমি চিন্তা করেছি আর জীবনে বেঁচে থাকলে এই দাড়ির বোঝা রাখতাম না। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক। পরীক্ষা অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করেন ফেল করেন পরের কথা, পরীক্ষা তো দিতে হবে। আপনি পরীক্ষাই দিতে পারলেন না, কেমন ইমানদার আপনি? চিন্তা করে দেখেন আজকে অনেক মানুষ ইমান আলীর ইমান হারা হয়ে যাচ্ছে, ইমান নাই,
কারণ তারা মনে করছে কোন বিপদে পড়বো, দাঁড়ির বোঝা রেখে লাভ নেই, হুজুর যত চিল্লাই চিল্লাক আমি এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দিব। এ সমস্ত নেতারা আজকে যাদের পরিচালিত করছে, কাল কিয়ামতের দিনে এই নেতারা সদিচ্ছ প্রণোদিত হইয়া ওদের সাথে সম্পর্ক ছিন্ন করিয়া দিবে। শুধু সম্পর্ক ছিন্ন করেই ক্ষান্ত হবে না, সেদিন ওই জাহান্নামের মধ্যে যখন ঝগড়া বেঁধে যাবে, একজন দুইজন কর্মী যখন ঝগড়া বেঁধে যাবে তখন বলবে কি করব, আমরা তো তাদের অনুসরণ করেছিলাম, এখন নেতাকে ডাকো, নেতাকে ডেকে বলো যে আমাদের মুক্তির কোনো ব্যবস্থা হয় কি না। তখন নেতা বলবে, না কোনো মুক্তির ব্যবস্থা নাই, আজকে জাহান্নামে তোমাদেরও যে অবস্থা আমাদেরও সেই একই অবস্থা, অতএব এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নাই। কথা বলবে না তারা, কথা বন্ধ করে দিবে। তাই তো আল্লাহ বলছেন, ইত্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়ারাউল আযাব ওয়াতাকাত্তাউত বিহিমুল আসবাব। যেদিন নেতারা তার কর্মীদের সঙ্গে, পীর তার মুরিদের সঙ্গে, মৌলবি তার শিষ্যর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিবে আর তারা আযাবকে প্রত্যক্ষ করবে। অকাল আল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানা তাবাররা মিনহুম কামা তাবাররা মিন্না। অতঃপর এই কর্মীরা সেদিনকে বলবে, হায় আফসোস, আজকে যদি আমরা দুনিয়ায় ফিরে যেতে পারতাম এই নেতারা একটা কথাও শুনতাম না, নেতাদের এ নেতাদেরকে মানতাম না, আজকে যেভাবে তারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, দুনিয়ায় একবার যাইতে পারলে এদের সাথেও সম্পর্ক ছিন্ন করে দিব। কাযালিকা ইউরিহুমুল্লাহু আমালহুম হাসারাতিন আলাইহিম, এভাবেই আল্লাহ তাদের আমলকে কি করবেন, আফসোস রূপে দেখাবেন। ওমাহুম বিখারিজিনা মিনান নার, আর তারা দোজখ থেকে বের হতে পারবে না। হুজুর ফতিয়া ফতোয়া দিয়েছে, খবরদার আমিন জোরে বলবে না, আমিন জোরে বললে ফিতনা হয়। যদি আমিন বলতে জোরে চাও তাহলে বহু তালাক দেওয়া লাগবে আগে, ফতোয়া দেয় কিনা হুজুর, নাউজুবিল্লাহি মিন জালিক। আমিন জোরে বললে আগে বলে বহু তালাক দেওয়া লাগবে, বহু তালাকও জায়েজ, আমিনও জায়েজ, আগে বলে বহু তালাক দে তারপরে আমিন বলতে হবে নাউজুবিল্লাহ। আবার বলছে পায়ের সাথে পা মিলানো, মুরব্বির সাথে বেয়াদবি করা যাবে না। এটা যারা করে এরা নিকৃষ্ট ধরনের লোক, একজন মুরব্বিও মানে না এরা, এ ধরনের কথা বলে কিনা। সেদিন কাল কিয়ামতের দিন এদের আমলকে আফসোস রূপে দেখানো হবে, সেদিন তারা কিছুই করতে পারবে না, নেতারও কোনো খাওয়া থাকবে না, কর্মীরও কোনো খাওয়া থাকবে না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা হামিম সিজদা 41 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিনকে যারা অনুসরণ করত এই সমস্ত আলেম ওলামাদের, সেদিন তারা বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কুদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ ওদেরকে আজকে দেখিয়ে দাও, ওদেরকে যদি আজকে পাই কিছু তো করবার পারবো না, সুতরাং তাদেরকে পাইলে পা দ্বারা একটু পদদলিত করতাম, পা দ্বারা পদদলিত করতাম। ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ওরা আমাদেরকে বলেছে কোনো অসুবিধা নাই, দায়িত্ব আমি নিচ্ছি, জান্নাতে তুমি জাহান্নামে যাবা মানে আমি আসি না, এরকম কথা বলে কিনা। ফরজ সালাত বাদে সম্মিলিত মোনাজাত করো, মানুষ মরে গেলে সম্মিলিত মোনাজাত করো, অসুবিধা নাই, দায়িত্ব আমি নিব। হুজুর বলতেছে দায়িত্ব নাকি সে নিবে, হুজুর মনে হয় আল্লাহর এই কোরআন পড়ে নাই, হুজুর আল্লাহর এই কোরআন পড়ে নাই, বিদাতির আল্লাহর কোরআন পড়ে নাই। বিদাতিরা যদি আল্লাহর কোরআন পড়তো এরকম দায়িত্ব তারা নিতে পারত না। আল্লাহ বলেন আনকাবুত সূরা 29 নম্বর সূরা 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানুত্তাবিউ সাবিলানা ওয়াল নাহমাল খাতায়াকুম। কাফেররা মুমিনদেরকে বলে, ওহে তোমরা আমাদের পথ অনুসরণ করো, অবিশ্বাসীরা বলে আমাদের পথ অনুসরণ করো, আমরা যেরকম চলি সেরকম চলো। ওয়াল নাহমাল খাতায়াকুম, তোমাদের এই পাপকে আমরা বহন করব। তোমরা যে যদি পাপ হয়, মোনাজাত করে যদি পাপ হয়, আর যদি 40 করে তোমার বাপের 40 করে যদি পাপ হয়, মিলাদ করে যদি পাপ হয়, কিয়াম করে যদি পাপ হয়, আমরা তোমাদের পাপ বহন করব, বলে কিনা, বলে। আল্লাহ বলছেন অমাহুম বিহামিলিনা আলাই, না তারা কিছুতেই বহন করবে না। ইন্নাহুম লাকাযিবুন, এরা মিথ্যাবাদী, আল্লাহ বলেছেন মিথ্যাবাদী, কোরআন বলছে মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী।
আর এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত রয়েছে। আর আল্লাহর উপর যারা মিথ্যা আরোপ করে তাদের শাস্তি কি? সূরা হুদ 11 নম্বর সূরা 18 নম্বর আয়াতে বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, আল্লাহর উপর জুলুম করে, মিথ্যা আল্লাহর উপর জুলুম করে, মিথ্যা অপবাদ দিলে এদেরকে সেদিন আল্লাহ তো শাস্তি দিবেন। আর এদের জন্য দুনিয়ার যারা আছে সবাই লানত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও অভিশাপ করেন, পৃথিবীবাসী সবাই লানত করে। আর ওদিন সেদিন অবিচ্ছেদ্য সাক্ষী সেদিন বলে দিবে, হুজুর সেদিন অস্বীকার করলেও তার হাত বলে দিবে, পা বলে দিবে, হ্যাঁ এটা আমরা করতে বলেছিলাম।